ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ নিউজকোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর নতুন একটি ফর্ম প্রকাশ করেছে ফর্ম নাম্বার পনেরো এই ফর্মের বিষয়বস্তু হলো যে পরিবারের যদি কোনো ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত বা যুক্ত করা যাচ্ছে না বা বায়োমেট্রিক নিচ্ছে না তাদের জন্য কিন্তু ফর্ম নাম্বার পনেরো নমিনেশন ফর্ম চালু হলো পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর এই ভিডিওতে সেই ফর্ম কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ফর্ম ফিল করবেন এবং কোথায় জমা দেবেন সকল বিস্তারিত বিষয় দেখাবো তা চলুন দৃঢ়া করে শুরু করা যাক তো শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আপনারা যদি ডাইরেক্ট ডাউনলোডের লিঙ্ক দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে ডাইরেক্ট ফর্ম ডাউনলোডের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে পারেন তো সবার প্রথমে আপনারা কম্পিউটারে খোলেন বা বা মোবাইলে খোলেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন করে গুগল অপশানটি খুলে নেবেন খুলে নিয়ে খুলে নিয়ে লিখবেন ফুড ডট বি ডট জিওভি ডট ইন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি ফুড ডট ডাব্লিউ বি ডট ডট ইন লিখে এখানে সার্চ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সবার প্রথমে একটি লিঙ্ক আপনারা দেখতে পাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন অর্থাৎ এই লিঙ্কটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ডাইরেক্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই যে রেশন কার্ড বলে একটি অপশন আছে রেশন কার্ডের অপশান আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর তার বাম পাশে কিছু অপশন আপনারা খুলে যাবে এখান থেকে একটি অপশন আপনারা চুজ করবেন সেটি হলো অনলাইন না সরি আপনারা চুজ করবেন এখান থেকে অফলাইন যেহেতু ফর্মটা অফলাইনে চালু হয়েছে অনলাইনে কিন্তু চালু হয়নি তো অফলাইন অ্যাপ্লাই অফলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি লোডিংয়ের পেজটি খুলবে এবং নিচের দিকে একাধিক ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন এর থেকে একদম নিচে একটি ফর্ম আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ফর্ম নাম্বার ফিফটিন বা ফর্ম নাম্বার পনেরো এই পনেরো নম্বর ফর্মটা আপনারা কিন্তু ফিল আপ করতে হবে বা ডাউনলোড করতে হবে তো এখান থেকে দুটো দুটো ভাষায় আপনারা ডাউনলোড করতে পারবেন একটি ইংলিশে আর একটি বাংলায় তা যারা ইংলিশে ইংলিশে করতে চান ইংলিশে করবেন যারা বাংলায় করতে চান বাংলায় করবেন তো আমি ফর্মটা ডাউনলোড করে কীভাবে ফর্ম ফিল আপ করে আমি দেখিয়ে দিচ্ছি এই সেই ফর্মটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তার আগে একটু বলে নিই এই ফর্মটা তাদের জন্যই যাদের বায়োমেট্রিক বা আঙুলের ছাপ রেশন দোকানে নিচ্ছে না তাদের জন্য তাছাড়াও পাঁচ বছরের নিচে যেসব বাচ্চাদের রেশন কার্ড হয়েছে তাদের জন্য কিন্তু এই নমিনেশন অর্থাৎ পরিবারের আর যাদের রেশন আঙুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে বা বায়োমেট্রিক নিচ্ছে তারাই কিন্তু এই ফর্মটা আবেদন করে তার যাদের নিচ্ছে না তাদের মালটা কিন্তু তারা তুলতে পারবেন প্রথমে দেখেন লেখা আছে রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের আবেদনপত্র তার নিচে কী লেখা আছে দেখতে পাচ্ছেন যে পরিবারের একজনও আদার সংযুক্ত সদস্য নেই শুধুমাত্র তারাই আবেদন করবেন আচ্ছা শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করবেন তার নিচে কী লেখা আছে তার নিচে লেখা আছে আবেদনপত্রটি ইংরেজিতে সম্পূর্ণ করা আবশ্যিক অর্থাৎ আপনাদের কিন্তু আবেদনপত্রটি বাংলায় ডাউনলোড করুন আর ইংরেজি ডাউনলোড করুন আপনাদের কিন্তু ইংরাজিতে লিখতে হবে তো প্রথমে ইনস্ট্রাকশানগুলো কিন্তু আপনারা সমস্ত কিছু পড়ে টিক মারবেন অর্থাৎ এই ঘরে কিন্তু আপনাদের এই ঘরে কিন্তু আপনাদের একে একা টিক মারতে হবে আপনারা কোন বিষয়ে করতে চান তো প্রথমে কি আছে প্রথমে

পরিবারের সবার আদাত তৈরি করার জন্য আবেদন করেছি এবং তিন মাসের মধ্যে তথ্য দেব অর্থাৎ আপনাদের পরিবারে ধরুন কোনো বাচ্চা হয়েছে যেহেতু বাচ্চাদের এর পনেরো বছর পর্যন্ত বায়োমেট্রিক চেঞ্জ করতে হয় তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু বায়োমেট্রিক নেয় না তো সেক্ষেত্রে আপনাদের যদি হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মারবেন তারপরে কি আছে পরিবারের কারোর হাতের আঙুলে একটি আঙুল নেই অর্থাৎ পরিবারের যে ব্যক্তির রেশন তুলবে তাদের হাতের আঙুল নেই তারা এই ঘরে টিক মারবেন পরিবারের কারোর বুড়ো আঙুলের ছাপ ছাপ আধার নেওয়ার সম্ভাবনা হয়নি অর্থাৎ যাদের মানে আঙুলের ছাপ নিচ্ছে না তারা কিন্তু এইখানে ঠিক মারবেন তারপরে কি আছে পরিবারের সব উপভোক্তার বয়স পাঁচ বছরের কম বেশি রেশন কার্ড যুক্ত নাম্বার লিখুন আচ্ছা আজ যাদের বয়স পাঁচ বছরের নিচে তারা এই ঘরে টিক মেরে তাদের যে রেশন কার্ডের নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এই ঘরে লিখে দেবেন তারপরে কী অন্য কোনো বিষয় হলে আপনারা এই ঘরে টিক মারবেন টিক মারার পর আপনারা কিন্তু একটি ফর্মে দেখতে পাচ্ছেন চারজন ব্যক্তির কিন্তু নাম জুটতে পারবেন তা প্রথমে কী লেখা আছে প্রথমে লেখা আছে পরিবারের সমস্ত উপভোক্তাদের তথ্য বাধ্যতামূলক তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে যে ব্যক্তির আধার কার্ডে ছাপ নিচ্ছে না বা পাঁচ বছরের নিচে বাচ্চাদের নামটা এখানে লিখবেন লেখার পর ডিজিটাল রেশন কার্ড তার ব্যাপার নামটা এখানে লিখবেন এবং ডিজিটাল রেশন কার্ডটা এখানে লিখবেন তার কার্ডের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখান থেকে টিক মারবেন টিক মারার পর আপনারা কি করবেন এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাদের কিন্তু নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে কিন্তু আপনাদের যেটি করছেন সেটি কিন্তু টিক মারতে হবে তারপরে পরে দ্বিতীয় ব্যক্তি সেমভাবে ফিল আপ করবেন এবং তার যে অসুবিধা সেই অসুবিধার নাম্বার কিন্তু এই ঘরে আপনাদের লিখতে হবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের সেই নাম্বারটা লিখতে হবে এরকম করে কিন্তু আপনারা চারজন ব্যক্তিকে জুটতে পারবেন তারপরে আসছে কি আপনাদের যে পরিবারের মানে যোগাযোগের তথ্য কিন্তু এখানে দিতে হবে তো আপনারা কি করবেন প্রাথমিক মোবাইল নাম্বারটি এখানে দেবেন মোবাইল নাম্বার অন্যান্য যদি কারোর বাড়ির অন্য কোনো সদস্যদের থেকে থাকে সেটি দেবেন তাহলে ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে ইমেল অ্যাড্রেস দেবেন এবং যদি আপনি আপনার আমাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য যে মেসেজ না পেতে চান তাহলে এখানে ঠিক করুন এখানে ঠিক করতে হবে যদি না পেতে চান তারপরে আবেদনকারীর পরিবারের ঠিকানা অর্থাৎ যে ঠিকানায় আপনারা বসবাস করেন সেই ঠিকানাটা কিন্তু সম্পূর্ণ এখানে লিখবেন ব্লকের নাম লিখবেন এ এই ঘরে তারপরে আপনারা পঞ্চায়েতের নাম বা যে ওয়ার্ডে থাকেন যে ওয়ার্ডের নাম যদি ব্লকে থাকেন ব্লকের নাম বা পৌরসভা যদি থাকেন পৌরসভার নামটা লিখবেন তারপরে এখানে এই যে ওপর ইনস্ট্রাকশনটি আছে ইনস্ট্রাকশনটা সুন্দরভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে কিন্তু একই রেশন দোকান থেকে আধার লিঙ্ক হয়ে থাকা প্রতিনিধিকরণ অর্থাৎ যে পরিবারের যাদের আঙুলের ছাপ নেয় বা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেয় বায়োমেট্রিক করা আছে তারা তাদের মানে যে মালটি তুলবে তার কিন্তু নাম বা বাবার নাম লিখবেন রেশন কার্ড নাম্বার লিখবেন কার্ড ক্যাটাগরি লিখবেন আধার নাম্বার লিখবেন প্রাথমিক মোবাইল নাম্বার লিখবেন এবং প্রতিনিধি আধার সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখবেন এরকমভাবে কিন্তু দ্বিতীয় ব্যক্তি যদি তুলতে যাচ্ছে তাহলে মানে দ্বিতীয় ব্যক্তির নামটি এখানে এইখানে লিখবেন লেখার পরে আপনারা এই তথ্যটি সম্পূর্ণভাবে কিন্তু পড়বেন পড়ার পরে আপনার সঙ্গে কি কী দিতে হবে সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন আবেদনকারী সই এখানে কিন্তু এই এই জায়গাটায় কিন্তু আবেদনকারী সই যে আবেদন করছে তার কিন্তু সই দিবেন ডেটটা দেবেন তারপরে নিচের দিকে কী লেখা আছে জমা করা মানে নথি যে তাই ডকুমেন্টসগুলো আপনারা দেবেন তো এক নম্বরে কী হয়েছে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের কপি আপনারা দেবেন জেরক্স কপি অনুমোদিত রেশন কার্ডের প্রতিনিধি প্রতিনিধি রেশন কার্ডের কপিটা এখানে দেবেন তারপরে অনুমোদিত প্রতিনিধির আধার কার্ডের কপিটাও আছে যার নামে অ্যাপ্লাই করছেন তার আধার কার্ডের কপিটা দেবেন আধারের জন্য করে থাকা আবেদনপত্র আবেদন আধার কার্ড তৈরি করতে দিয়েছেন সেই আবেদনপত্রটি যদি থেকে থাকে তাহলে দেবেন পাঁচ বছরের নিচে থাকা বাচ্চাদের থাকলে তাদের বয়সের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এখানে দেবেন দেওয়ার পরে এখানে সম্পূর্ণভাবে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন দেখে নেওয়ার পর এই ফর্মটি কিন্তু আপনারা নির্দিষ্ট যে ফুড দপ্তরের অফিস আছে সেই অফিসে কিন্তু জমা করলে আপনাদের কিন্তু নমিনেশন হয়ে যাবে এবং যার নামে নমিনেশনটা করা আছে সে কিন্তু গেলে যারা সেই পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের বা যাদের আঙুলের ছাপ নিচ্ছে না পরিবারের তাদের কিন্তু মালটা সম্পূর্ণভাবে দেওয়া হবে তো এই ছিল ফর্মটি ফর্মটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই ফর্মটি কিন্তু যারা মাল দিচ্ছে না তারা কিন্তু অবশ্যই ফিল করবেন এবং ফিল আপ করে কিন্তু জমা দিলেই কিন্তু আপনাদের মাল রেশন সামগ্রী দেওয়া হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিউজ করে ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন জয় হিন্দ দেখা হবে পরের ভিডিওতে